মন্দারমণি 50টি হোটেল বন্ধের নির্দেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উপকূল রক্ষা আইন ভেঙে চালানো সৈকত সুন্দরী মন্দারমণি 50টি হোটেল অবিলম্বে বন্ধ করার নির্দেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। শুধু তাই নয়, গত সপ্তাহে পাঠানো হয়েছে প্রাণী সম্পদ দপ্তর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সহ মোট 13টি বিভাগে দপ্তরকে জানানো হয়েছে এই হোটেলগুলির সিদ্ধান্তের কথার পাশাপাশি মন্দারমণি কোস্টাল থানাকে বলা হয়েছে ওই থানার আওতায় থাকা 50টি হোটেলের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কার্যকরী করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিতে বলা হয়েছে। এই নোটিশ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। উচ্চ আদালতে বিভিন্ন সময় উঠে এসেছে নিয়ম ভেঙে হোটেল নির্মাণের কথা, পর্যটনের নামে সৈকতের পরিবেশ ধ্বংসের কথা। অবশেষে একটি বড়সড় ধাক্কা দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উল্লেখযোগ্য, মন্দারমণি হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নিয়মবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠে কয়েক বছর আগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট হাতে পেয়ে এই প্রশ্ন তুলেছিল। সেই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছিল সিআরজেড এর নিয়ম ভেঙে ওই সৈকতে নির্মাণ করা হয়েছে, সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া করা চলবে না, মন্দারমণি সৈকতে নতুন করে কোনো নির্মাণ। নিষেধাজ্ঞা জারি হয়েছিল হাইকোর্টে, কিন্তু আদালত অবমাননা করে নিত্য নতুন হোটেল নির্মাণ করেই চলেছে। সমুদ্র সৈকত বিষয়ে সরকারি প্রশাসন তা নিয়ে কোনো হেলদোল ছিল না। 2011 সালে সরকার ঘটনের পর দীঘা মন্দারমণি সৈকতের উপর অত্যাচার বেড়েছে। একের পর এক কংক্রিটের রাস্তা জঙ্গল ধ্বংস করে তোলা হয়েছিল উন্নয়নের নামে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, খোলতিয়া।